ব্যাক টু মাই চ্যানেল। এইমাত্র স্নান টান করে এলাম, রান্না পুরো কমপ্লিট হয়ে গেছে আর আজকে একটুখানি শ্যাম্পু করেছি। আমার মুখে তো যা হচ্ছে সেটা আর বলারই কোনো কথা না, জানি না কেন হচ্ছে এরকম। এত প্রচণ্ড জল খাচ্ছি তবুও ওটা সারছে না। তো চলো এবার একটুখানি স্নান করার পরে যেগুলো করতে হয় একটু করে নিই। নিরামিষ আজকে আলু পনিরের তরকারি করেছি আর তোমার উচ্ছে ভাজা আর গরম ভাত, তো আজকে এটাই খাওয়া হবে। আর রাত্রেবেলা আবার আলু পোস্ত বা ডাল এগুলো হতে পারে, সেটা রাত্রে দেখা যাবে। তো চলো এবার খাওয়া দাওয়াটা করে নিই। আর অনুপম এখনও স্নান করেনি, তো দেখবো কি করে, না হলে আমি খেয়ে নেবো। চলো তো দেখো বসে পড়েছি খেতে। এখানে আছে উচ্ছে ভাজা, এখানে আছে রাইস, আর এই যে আলু পনিরের তরকারি, এটাই আজকে আমাদের লাঞ্চ। একটুখানি ঘুমিয়েছিলাম দুপুরবেলায়, অনেক সময় ধরে মোবাইল ঘেঁটেছি, মোবাইল ঘাটার পরে তারপরে তোমার একটুখানি শুয়ে পড়েছিলাম। আর এখানে দেখো সব জামাকাপড় তুলে এনেছি, সব ভাঁজ করবো। আর সেই যে পর্দাগুলো কেচে দিয়েছি, খুলেছি, তারপরে আর পর্দাগুলো লাগানো হয়নি। আমার বেডরুমের ওটা আমি লাগাতে পেরেছি, কিন্তু এই বাইরের এইসব পর্দাগুলো আমি হাতে পাই না বলে সত্যি কথা লাগাতে পারিনি। আর বাইরে দেখো কী ভালো লাগছে আকাশটা দেখতে, একদম পুরো সবুজ, দাঁড়াও কী সুন্দর লাগছে না বাইরেটা, আকাশটা এত ভালো লাগছে, একদম পুরো সবুজ হয়ে আছে। তো সন্ধ্যা হয়ে গেছে অলরেডি, এখন সন্ধ্যা দেবো, জামাকাপড় ভাঁজ করবো, তারপরে একটুখানি আজকে বজরংবলী মঙ্গলবারে, প্রতি মঙ্গলবারে করে মন্দিরে যাই পুজো দিতে আমি আর ভাই, তো সেটাও যাবো, সন্ধ্যা সাতটা আটটার দিকে যাব। আর বাইরেটা এসে আমি আকাশটা দেখে আমার এত ভালো লাগছে, তো তার জন্য ভাবলাম চলো তোমাদেরকে একটু দেখিয়ে দিই। চলো সন্ধ্যা টন্ধ্যা দিয়ে নিই। প্রত্যেক মঙ্গলবার আমরা এখানে এসে পুজো দিয়ে যাই। আর এই হচ্ছে মন্দিরটা দেখতে পাচ্ছ, আমি ব্যাক ক্যামেরা করে তোমাদেরকে একটু সামান্য দেখিয়ে দিচ্ছি, তারপরে পুজো দেবো, তো তখন আর ভিডিও করবো না। চলো এই হচ্ছে মন্দিরটা, আর আমাদের বাড়ি থেকে অনেকটাই দূর আছে, কিন্তু আমরা প্রত্যেক মঙ্গলবার করে আমি আর ভাই প্রতিদিন এসে পুজো দিয়ে যাই। তো চলো এবার পুজোটা দিয়ে নিই। পুজো টুজো দিয়ে চলে এসেছি দোকানে, আর এখন একটা মাঞ্চুরিয়ান মানে বানানো হচ্ছে, চলো সেটা তোমাদেরকে আজকে দেখাই, কিচেনে নিয়ে যাই আমাদের, তোমাদের দেখাই যে কেমন কি মাঞ্চুরিয়ান, ভেজ মাঞ্চুরিয়ান তাই তোমার। চলো এই যে প্রথমে এরকম সব মাখিয়ে এরকম করে নেওয়া হয়েছে, আর তারপরে এটা ফ্রাই করা হচ্ছে অয়েলে। এখানে কী করবা, তো মাঞ্চুরিয়ানটা ওখানে পুরো ফ্রাই হচ্ছে দেখলে, ফ্রাই হয়ে গেলে তারপরে এখানে তোমার আবার পেঁয়াজ রসুন টসুন এই সমস্ত সব কিছু দিয়ে করা হবে, চলো সেটাও তোমাদেরকে দেখাই। তো তুমি যদি না বলো কী করে বলো, অনিয়ন তো আদা রসুন পেঁয়াজ সব কিছু দিয়ে ভালো করে ফ্রাই করতে হবে। আর মেন একটা যে জিনিস আছে সস, সেটাও করে রাখা হয়, কোথায় এই যে এটা একটা চাইনিজ সস, এটা বানানো হয়, তো এই সসটা দিয়েই মাঞ্চুরিয়ানগুলো হয়। তো চলো আজকে এই পর্যন্ত থাক, একদিনে সব বেশি দেখানো যাবে না, তখন ওদিকে হ্যাঁ তৈরি হয়ে গেলে জাস্ট একবার দেখাবো, আর পুরো রেসিপিটা দেখাচ্ছি না, আর আজকে অনেকটা ভিডিও বড় হয়ে যাবে। এরপরে কালকে ভাবছি মা যখন একটা কিছু বানাবে, তো সেই স্পেশাল জিনিস যা হোক, মাঞ্চুরিয়ান হোক বা পাকোড়া হোক, সেটা হয়তো তোমাদের সাথে শেয়ার করবো, তাই তোমার। চলো দেখি বাইরে লোক এসছে,
ভেজ মাঞ্চুরিয়ান পুরো রেডি, আর এটা পার্সেল হবে ওই জন্য পার্সেল করা হচ্ছে। এখন বাজে 11টা আর এখনো বাড়ি যায়নি। দেখো এখন লাস্ট মোমেন্টে দুটো অর্ডার আসছে, এই যে চিকেন থালি দুটো অর্ডার আছে লাস্টে, আর রোল, এই যে এখানে এক চিকেন রোল। তো এই অর্ডারটা জাস্ট দেওয়া হয়ে গেলেই তারপরে এখন যাব আমরা বাড়িতে। তো এখানে ভিডিওটা আজকে এন্ড করি, আর ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করো, শেয়ার করো, আর যেটাও যদি ভালো লাগে তাহলে কমেন্ট করো। তো চলো আজকে এখানেই এন্ড করি ভিডিওটা। টাটা।